বাংলাদেশ প্রিমিয়ার লিগের আফসোস বিরাট কোহলি কিংবা বর্তমানে খেলছেন এমন কোন ভারতীয় তারকা, কথাটা শুনে অবাক হচ্ছেন। তবে যদি বিরাট কোহলির মতো ভারতীয় তারকারা খেলতেন বিপিএলে, তাহলে এশিয়ার ষোলকলা পূর্ণ হতো। এশিয়ার সেরা পাঁচটা দল কারা? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। খেয়াল করলে দেখবেন এই পাঁচ দেশের মধ্যে চার দেশের তারকাদের দেখা যাবে বিপিএলে। দেখা যাবে না কেবল কোনো প্লেইং ভারতীয় ক্রিকেটারকে, বিষয়টা খুলে বলা যাক। পাকিস্তানের সেরা তারকা কে? এই প্রশ্ন করলে আপনি বলবেন বাবর আজমের নামটাই। এই বাবর আজম খেলছেন বিপিএলে, সেটা আবার বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের সঙ্গে একই দলে। রংপুর রাইডার্সে খেলবেন বাংলাদেশ ও পাকিস্তানের সবচেয়ে বড় এই দুই তারকা। অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান আর এক পাক তারকা খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। এখন যদি আবারও প্রশ্ন করা হয় শ্রীলঙ্কার বর্তমান সুপারস্টার কে বা কারা, আপনি নিশ্চয়ই বলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম, সাথে বলতে পারেন উঠতি তারকা মাথিস পাথিরানার নামও। এই দুই লঙ্কান তারকাও আছেন এবারে বিপিএলে, খেলবেন রংপুর রাইডার্সে সাকিব আল হাসান ও বাবর আজমের সঙ্গেই। এবার আসা যাক আফগানিস্তানে। আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রাশিদ খান, এই বিষয়ে কারো সন্দেহ থাকার কথা না। আফগানি তারকাকে এবার পাওয়া যাবে বিপিএলে, তিনি খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। তবে আক্ষেপের জায়গা শুধুই ভারতীয় ক্রিকেটাররা। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ভারতের বাইরে খেলার অনুমতি দেয় না বিসিসিআই। যদি খেলার অনুমতি থাকতো তাহলে ভাবুন, একই লিগে এশিয়ার সেরা পাঁচ দেশের তারকা, বিপিএলে অল্পের জন্য হলো না পাঁচে পাঁচ। এশিয়ার সেরা পাঁচ দেশের ক্রিকেটারের নাম বলতে গেলেই আসে সাকিব আল হাসান, বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রাশিদ খান ও বিরাট কোহলি। এই পাঁচ নামের চারটা নাম কি বিপিএলে দেখা যাবে, আর দেখা যাবে না শুধুই কিং কোহলিকে। যদিও গেল বছর ভারতীয় ক্রিকেটার উন্মুখ চাঁদকে দেখা গিয়েছিল বিপিএলে, তবে এখনও খেলছেন এমন ভারতীয় ক্রিকেটারকে কখনই পাওয়া যায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তবে যদি বাইরের লিগ খেলার অনুমতি পেতেন একটি ভারতীয় ক্রিকেটাররা, তাহলে বিরাট কোহলি বা অন্যান্য ভারতীয় ক্রিকেটারকে দেখা যেত বাংলাদেশ প্রিমিয়ার লিগে। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।